আসসালামু আলাইকুম আমি আজকে আফনারুল শেয়ার শর্ম লতা বেগুনের কোন জাতি লন্ডন চাষ করলে ফলনটা খুবই ভালো হইব বা তার মাঝে কোন কোন ফার্টিলাইজার দেয় বা তার মেনটেনিং কিভাবে করি তো সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আফনারুল শেয়ার শর্ম ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা তো দিস ইয়ার আমি দুইটা কি তিন জাতি লতা বেগুন করছি তো একটা লতা বেগুন আমি বাংলাদেশ থেকে সারা আনাইছি আর একটা ইউটিউবও খুবই ভাইরাল খুবই ফ্রেমাস একটা লতা বেগুন এটা লাগি সরকার থেকে প্রেজেন্ট দেওয়া উপহার দেওয়া ই লতা বেগুনের লাগি তো এই লতা হল লাগি অষ্টা আর একটা ওই রকম লতা বেগুনের মাঝে দুইটা লতা বেগুন গাছের মাঝে এক মনের উফরে দরে লতা বেগুন আমি ইউটিউবটাকে শুনছি তো এর কারণে আমি অবাক হয়ে গেছে দেখিয়া। যে এত এত লতা বেগুনায় তা আমি একটা দুইটা সারা আনাই দুইটা সারা আমি বাংলাদেশ থেকে আনাইছি কিন্তু একটা সারা আমার অলরেডি মরি গেছে আর এখন একটা মরার অবস্থায় আছে তো লাকিলি আমি তার তাকি যে ড্যামগুলো আসিল নিচে যে সাকার গুলা বাড়াইছে সাকার থেকে আমি সাইটটা প্লান্ট করছি মাসাল্লাহ খুবই সুন্দর সারা গুলো হয়েছে এখন আমি আপনার লাগে শেয়ার করবো ইউটিউব ও ভাইরাল মাত্র দুটি বেগুন গাছই ধরেছে এক মন বেগুন ভাবা যায় আমার জীবনে এত বড় বেগুন গাছ আমি দেখি নাই তো দেখতে পারসন কি পরিমাণে লতা বেগুন আইসে এক একটা প্লান্টর মাঝে আমি দেখিয়া খুবই আশ্চর্য ইসলাম যে এত কি লতা বেগুন আইতে পারে এক একটা গাছের মাঝে আর এক একটা গাছ ফাঁস ফিটোর উপরে লম্বা একটা মানুষ থাকি আরও লম্বা এক একটা গাছ হয় তো আমার তেমন একটা দৌড়ছে না মাত্র তিনটা দৌড়ছে আর বাকি যে সাকার থাকি যে সারাগুলা করছিলাম এগুলাত মাসাল্লাহ অনেকটা দৌড়ছে তো আলহামদুলিল্লাহ আমি ওগুলারে বাছাইয়া রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর বাকিগুলা দেখা পারা বাকি জাতগুলা এগুলো আমার আঁতর সিরত্যাকি সারা ফোড়া আর লতা বেগুন প্লান্ট সূর্যর আলো যে জায়গার মাঝে ও জায়গার মাঝে রাখা লাগে সাত ঘন্টা আট ঘন্টা রোদ যে জায়গার মাঝে আছে ও জায়গার মাঝে লতা বেগুন প্লান্ট রাখা লাগে আর আমার লতা বেগুন প্লান্ট দেখোকা সূর্যর আলো কোন জায়গার মাঝে লাগতো চতুর্দিকে শুধু প্লান্টার প্লান্ট আর মাঝখানো লাগিয়ে লতা বেগুন প্লান্ট এর কারণে আমি জায়গাটা চেঞ্জ করে নিমো খরিয়া আমি যে জায়গার মাঝে সূর্যর আলো লাগবো ও জায়গার মাঝে আমি লতা বেগুন প্লান্ট কুলারে তো আমি ও জারটা করছি আর এই জারটা খুবই সুন্দর দরে লতা বেগুন খুবই হয় লন্ডন এই জারটা করলে অনেক সুন্দর লতা বেগুন চাষ হইব তো আমি এখন আনছি আমি রৈদ বা খরিয়া গাছগুলারে সবগুলারে রৈদর মাঝে রাখবো আর ফানে দিব গাছের মাঝে পানির পরিমাণটা খুবই কম পড়ছে কারণ লাস্ট টু ডেইজ আমি গরো আসলাম না এর কারণে আমার লতা বেগুন প্লান্টগুলার মাঝে পানি হইছে না আর এগুলার পানি না দেওয়ার কারণে গাছগুলা দেখা পারা জিমাইজার এগুলা ফুটো উই গেছে তো লতা বেগুন প্লান্টর মাঝে খুব বেশি ফানি দেওয়া লাগে আর রোদও রাখা লাগে রোদ আর ফানিগিয়া মেইন খাদ্য লতা বেগুন প্লান্টর লাগে তো এখন আমি গাছগুলোর মাঝে গাছপালার মেইনটেইন করবো আর মেইনটেইন করার পর আমি গাছপালার মাঝে ফার্টিলাইজার দিম তো কোন কোন ফার্টিলাইজার আমি দেই লতা বেগুন প্লান্টর মাঝে তা দেখো লতা বেগুন প্লান্টর মাঝে সবসময় অর্গানিক ফার্টিলাইজারটা দিবা অর্গানিক ফার্টিলাইজারটা দিলে লতা বেগুন সারটা খুবই বালা থাকে আর খুবই সুস্বাদু থাকে তো আমি অর্গানিক ফার্টিলাইজার সবসময়ও আমার প্লান্টর মাঝে দেই আর আপনারাও ইউরিয়া সার কোনো সময়ও লতা বেগুন প্লান্টও দিবা না লতা বেগুন প্লান্টো ইউরিয়া সার দিলে লতা গ্রিনগুলা তিতা লাগে খাইতে আর ফুকেও ধরে বেশি আর যদি আপনারা অর্গ্যানিক সারটা দেন অর্গ্যানিক যে ফার্টিলাইজারগুলো ওগুলো যদি দিন কিচেন ওয়েস্ট থাকি বা চিকেন মেনিউর বা ফিশ ব্লাড অ্যান্ড বোন বা আপনারা দিতাফার বা যে শিংকুচি আর না হয়তো দিতাফার বা নদীর শেওলা যে সিউইড সিউইড দিতে বাফনার প্লান্টর মাঝে তো ওরকম অর্গানিক যে ফার্টিলাইজারগুলো আছে এগুলা খুবই বালা লতা বেগুন প্লান্ট লাগিয়ে আর লতা বেগুন প্লান্টেও খুবই বালা পায় অর্গানিক ফার্টিলাইজারগুলা তো ইনমাজের দেখা আমি মেদিরাম চিকেন মেনিউর আর ফিশ ব্লাড অ্যান্ড বন তো ও সাইটটা প্লান্ট ওই লগে আমার যে বাংলাদেশ বাংলাদেশ থেকে আনো হয়েছে সরি এগুলা বাংলাদেশ থেকে আনো হয়েছে না বাংলাদেশি যে প্লান্টগুলো আছে বাংলাদেশি প্লান্ট থাকি সাকার তাকে আমি সারা করছি তো সাইডটা প্লান্ট আমার কাছে আছে আমি আশা করলাম প্লান্টগুলো সয়ে তো দেখমু কিভাবে আমি এগুলাকে ফাড়ি চেষ্টা হলম এগুলা বজায় রাখা লাগে তো এখন দিরাম দেখকা ফার্টিলাইজার শুকনা যে ড্রাই ফার্টিলাইজারগুলা দেওয়ার পর এখন আমি দিলাম চিকেন মেনিওর আর ফিশ ব্লাড অ্যান্ড বন দেওয়ার পর এখন আমি দিলাম আবার লিকুইড ফার্টিলাইজার আর এই লিকুইড ফার্টিলাইজারটা আমি তৈরি করছি যে মজাইল যে খোলাটা আছে বা বেনানা আছে মজাইল যে ফাখনা যে বেনানা বা খোলা আছে ওটারে ছোটো ছোটো করে খাট আর সালফার পটাস দিয়া আমি বিজেই রাখছি ফানের মাঝে তখন একটা ফার্টিলাইজারে পরিণত গেছে তো এখন প্রত্যেকটা প্লান্টর মাঝে আমি ওরকম দিলাম দুই লিটার তিন লিটার করে এক একটা প্লান্টও দিলাম তো এরকম যদি আমি দেই প্লান্টগুলার মাঝে তখন দেখা পারবা আরও বেশি বেশি করে ফুলকয়া আইব আর এগুলা তাকে অনেকটা ফলনও মিলবো ইনশাল্লাহ এগুলার জাতটা খুবই পালা একটু একটা জাত আমি বাংলাদেশ থেকে আনছিলাম জাতগুলা সিডগুলা সিড আনিয়ে তেমন একটা সারা করা যায় না মারা যায় আর ঈদর ওয়াদার খাবাইয়া যদি আপনারা প্লান্টগুলো করেন তখন দেখতে পারবা খুবই সুন্দর এই সিটটা কি সাড়াও সুন্দর হইব আর ফলনটাও অনেক ধরবো ইনশাল্লাহ তো যখনও আপনারা এক প্লান্ট করবা বা যে লতা বেগুন প্লান্টগুলা করবা আপনারা সব সময় রৈদও রাখবা রৈদ রোদও লগি তার মেইন খাদ্য আর পানি ওই লোকি তার মেইন খাদ্য প্রধান লগি পানি আর দ্বিতীয় খাদ্য লগি সূর্যর আলো তো সূর্যর আলো আর পানি যদি থাকে দুইটাই খুবই সুন্দর প্লান্টগুলারে করব ইনশাল্লাহ আর অনেকটা কই ধরবো তো আমি সবগুলার মাঝে ফার্টিলাইজার দিলাইছি ফার্টিলাইজার দেওয়ার পর এখন আমি এগুলার রে খাটিয়া দিব বেগুন গাছৰ ফাটা খাটা খুবই জরুরি বেগুন গাছ যখন বয়স্ক যে ফাতাগুলো আছে এই ফাতাগুলা যদি আপনারা খাটিয়া দেন না তখন কোনো ফার্টিলাইজার দিলে ফার্টিাইজারগুলো খুবই তাড়াতাড়ি ফাটাই গিয়া যে নাইট্রোজেন বা ক্যালসিয়ামগুলা সবগুলা ফাটায় নিবগি ফাতাবায় মন দিলাইব আর ফুলকয় তেমন একটা আইতনায় আর এগুলা খাটিয়া দিলে খুবই সুন্দর ফুলকয় আইব আর গাছের গুঁড়াটায়ও অনেকটা রোদ লাগবো তখন দেখা পারবা গাছটা কি অনেক ফলন পাইবা ইনশাল্লাহ তো সব সময় আপনারা বয়স্ক যে ফাতাগুলো আছে বেগুন গাছর সব বয়স্ক রে আপনারা কাটিয়ে রাখবা তারপর বেগুন গাছর ওই লগিয়া জ্বর জ্বরগুলো যদি আপনারা দেখুন বাই গেছে বা রুটগুলো দেখুন যদি আপনারা উফরে বাই গেছে তখন আপনারা বেগুন গাছের মাঝে ওরকম কিছুটা কম্পোস্ট বা শুকনা গোবর ফাইলে শুকনা গোবর সার যদি দিন তখন আরও বেশি বালা হয় বেগুন লাগে বেগুন গাছে সবসময় অর্গ্যানিক খাবারটা খুবই বালাফায় আর অর্গ্যানিক খাবার দিলে খুবই সুন্দর বেগুন গাছ হয় আর তার থেকে ফলনও অনেক সুন্দর হয় আর বেগুন গাছের মাঝে ড্রাই খাবারগুলা আপনারা দশ থেকে বারো দিন পর পর দিবা আর যে লিকুইড ফার্টিলাইজারটা লিকুইড ফার্টিলাইজার যে কোনো লিকুইড ফার্টিলাইজ স্টোক আর আপনারা যে ধরনের আপনারা লিকুইড ফার্টিলাইজার দিবা তখন দেখা করবা বেগুন গাছর খাবারটা আর যদি রোইটা যদি লাগে তখন দেখা করবা অনেক অনেক বেগুন ধরবো ইনশাল্লাহ আর সারা যখন করবা তখন ছোট্ট পটর মাঝে সারা করবা আর ধীরে ধীরে পট চেঞ্জ করবা প্রথম যখন সারা করবা তখন ছোট্ট ফটো করবা বাদে মিডিয়াম ফটোর মাঝে ট্রান্সফার করবা তারপর আপনারা দশটা কি বারো ইঞ্চি পটর মাঝে বেগুন প্লান্ট রুইবা আর একটা প্লান্ট এক পটর রুইবা তখন দেখবা খুবই সুন্দর অনেক ফলন ধরব ইনশাল্লাহ আপনার প্লান্টর মাঝে তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লোকের শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে ফাইলি বা ইনশাল্লাহ আর এত সময় আমার সাথে তাকিয়া ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম